হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ পয়েন্ট আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইডিওম অ্যান্ড ফ্রেজের ক্লাস এই যে ইডিওম এন্ড ফ্রেজগুলো আমি করাচ্ছি এগুলো হচ্ছে তোমাদের এ টু জেড আমি করাবো পুরো সিরিজ ধরে করাবো আজকে হচ্ছে সেটার দু নম্বর ক্লাস এক নম্বর যে ক্লাসটা করিয়েছিলাম সেখানে আমি তোমাদের এ দিয়ে যে ইম্পর্টেন্ট ইডিওম অ্যান্ড ফ্রেজগুলো হয় তার যে পার্ট ওয়ানটা ঠিক আছে সেটা আমি করেছিলাম আজকে হচ্ছে তোমাদের পার্ট টু এবং এ দিয়ে যে ইম্পর্টেন্ট ইডিওম এন্ড ফ্রেজগুলো হয় সেগুলো আমি আজকে তোমাদের শেষ করে দেবো ঠিক আছে আর এ দিয়ে ইডিউমেন ফ্রেসের যে পিডিএফটা হয় সেই পিডিএফটা আমি তোমাদের ওয়েবসাইটে ডাব্লু 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 ডট নলেজ পয়েন্ট ডট ইনে আমি তোমাদের আপলোড করে দেবো ঠিক আছে এই ক্লাসটা হয়ে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই তোমরা সেই পিডিএফটা পেয়ে যাবে ঠিক আছে আর এগুলো হচ্ছে তোমাদের পুরোপুরি বাংলায় হচ্ছে আর এগুলো হচ্ছে তোমাদের প্রথমে আমি কি বলছি সেই ওয়ার্ডটা বলছি ইডিএম ফ্রেজের যে মেইন ওয়ার্ডটা সেটা বলছি আর তারপরে সেটার বাংলা অর্থ বলছি এবং এটারই যে ইংলিশে অর্থটা হয় সেটা আমি বলছি আর তারপরে নিচে তোমাদের আমি একটা এক্সাম্পেল সেন্টেন্সও দিচ্ছি এটা যাতে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে তো এই ইডিয়মেন ফ্রেজগুলো তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে সব কিছু তোমরা এই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই সিরিজটা কমপ্লিট করবে আর এই যে ইডিয়মেন ফ্রেজগুলো ফ্রেসগুলো আমি করাচ্ছি এগুলো হচ্ছে তোমাদের ডাব্লু বিসিএস বেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গল পিএসসি এসএসসি ব্যাঙ্ক এবং অন্যান্য পরীক্ষা যেখানে তোমাদের ইডিয়মেন ফ্রেজগুলো আসে প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট তো তোমরা এই ক্লাসগুলো মন দিয়ে করবে তো চলো বন্ধুরা আজকের এই ইডিয়মেন ফ্রেজের ক্লাসটা শুরু করা যাক তোমাদের পনেরোটা হচ্ছে আমি তোমাদের পার্ট ওয়ানে করে দিয়েছিলাম আজকে হচ্ছে ষোলো থেকে দেখো প্রথমে কি বলেছে অ্যাট অ্যাট আ স্ট্রেচ মানে হচ্ছে এক টানা উইদাউট এনি ব্রেক মানে কোনো থামা ছাড়া আর কি ব্রেক মানে হচ্ছে কোথাও আটকানো আর কি বা থামা তো কোনো থামা ছাড়া যেটা আর কি বা এক টানা অ্যাট আ স্ট্রেচ তো এক্সাম্পল সেন্টেন্স দেখো এখানে হি ক্যান রান টেন মাইলস অ্যাট আ স্ট্রেচ ঠিক আছে এই দেখো এখানে অ্যাট স্ট্রেচ আছে মানে সে দশ মাইল দৌড়তে পারে অ্যাট আ স্ট্রেচ মানে এক টানা সে এক টানা দশ মাইল দৌড়তে পারে বুঝতে পারলে নেক্সট দেখো সতেরো নম্বর অ্যাট বে মানে ঠাসা অ্যাট বে মানে হচ্ছে কোন ঠাসা ইন আ টাইট কর্নার ইন আ টাইট কর্নার তো এক্সাম্পল সেন্টেন্সটা দেখো এখানে দ্য টাইগার ওয়াস অ্যাট বে অ্যাট লাস্ট মানে অবশেষে বাঘটিকে ঠাসা করা গিয়েছে ঠিক আছে মানে কোথাও বাঘ ঢুকেছে তো সেখানে কি করেছে সেই বাঘটাকে সবাই মিলে কি করেছে ঠাসা করেছে বা ধরে ফেলেছে বুঝতে পারলে মানে অ্যাট বে মানে কোণঠাসা করা দ্য টাইগার ওয়াজ অ্যাট বে অ্যাট লাস্ট মানে অবশেষে অ্যাট লাস্ট মানে অবশেষে এটাও পরে আছে তোমরা দেখবে তো অবশেষে বাঘটিকে কোণঠাসা করে ফেলেছে ঠিক আছে নেক্সট দেখো আঠারো নম্বর অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস খুব ইম্পর্টেন্ট মানে নখ দর্পণে রেডি অ্যাট হেন্ড মানে হাতে একদম তৈরি ঠিক আছে অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপ মানে নখ দর্পণে এক্সাম্পল সেন্টেন্সটা দেখো এখানে অল দিস ফ্যাক্টস আর অ্যাট হিজ ফিঙ্গার টিপস অল দিস ফ্যাক্টস আর অ্যাট হিজ ফিঙ্গার টিপস মানে যতগুলো ফ্যাক্ট মানে যুক্তি ফ্যাক্ট মানে কি যুক্তি যতগুলো যুক্তি হয় সবগুলো কি তার নখ দর্পণে রয়েছে ঠিক আছে মানে সব যুক্তি তার নখ দর্পণে রয়েছে মানে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তো সেই বিষয়টার যতগুলো যুক্তি হয় সেই বিষয়টাকে বোঝানোর জন্য তো প্রত্যেকটা যুক্তি কী আছে তার নখ দর্পণে আছে মানে অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপ মানে তার ফিঙ্গার টিপে রয়েছে বুঝতে পারলে নেক্সট আসা যাক উনিশ নম্বরটা দেখো অ্যাট ড্র্যাগার্স ড্রন খুব ইম্পর্টেন্ট ড্র্যাগার্স ড্রন অ্যাট ড্র্যাগার্স ড্রন মানে হচ্ছে খড়্গো হস্তে ঠিক আছে খর্গ হস্তে মানে কি লড়াই করতে প্রস্তুত আর কি সময় লড়াই করতে প্রস্তুত অ্যাট ড্র্যাগার্স ড্রন মানে অ্যাট এনমিটি এনমিটি মানে হচ্ছে শত্রুতা ঠিক আছে এনমিটি মানে শত্রুতা এক্সাম্পল সেন্টেন্স দেখো এখানে হি ইজ নাও অ্যাট ড্র্যাগাস ডন উইথ ইজ ব্রাদার মানে সে এখন তার ভাইয়ের সাথে কি লড়াই করতে প্রস্তুত ঠিক আছে বা সবসময় সে লড়াই করছে আর কি এখন হি ইজ নাও অ্যাট ড্র্যাগাস ডন উইথ ইজ ব্রাদার বুঝতে পারলে এই যে এখানে আছে অ্যাট ড্র্যাগাস ডন এই ড্র্যাগাস ডন মানে কি খর্গ হস্তে বা লড়াই করতে প্রস্তুত ঠিক আছে খুব ইম্পর্টেন্ট বা শত্রুতা এটা মনে রাখবে ঠিক আছে অ্যাট ড্রেগাসন মানে শত্রুতা এটাও মনে রাখতে পারো তোমরা নেক্সট আসা যাক কুড়ি নম্বর দেখো অ্যাট হোম মানে হচ্ছে দক্ষ অ্যাট হোম মানে কি দক্ষ ঠিক আছে এই ইডিয়ামটার মানে কি অ্যাট হোম দক্ষ তো দক্ষ কি ইংলিশের মিনিংটা হচ্ছে স্কিল্ড বা কর্মকুশলী ঠিক আছে মানে সে স্কিল্ড আর কি বুঝতে পারলে তো এখানে এক্সাম্পল সেন্টেন্স দেখো একটা হি ইজ অ্যাট হোম ইন ম্যাথমেটিক্স হি ইজ অ্যাট হোম ইন ম্যাথমেটিক্স এইখানে দেখো এই অ্যাট হোম অ্যাট হোম ইন ম্যাথমেটিক্স মানে সে অঙ্কে কি দক্ষ অ্যাট হোম মানে কি দক্ষ মানে সে অঙ্কে দক্ষ বা স্কিল্ড বুঝতে পারলে নেক্সট দেখো একুশ নম্বর অ্যাট লার্জ মানে হচ্ছে স্বাধীন অ্যাট লার্জ মানে স্বাধীন ফ্রি ঠিক আছে অ্যাট লার্জ মানে স্বাধীন মানে ফ্রি দ্য অ্যান্টি সোশ্যাল আর স্টিল অ্যাট লার্জ অ্যান্টি সোশ্যাল মানে হচ্ছে তোমাদের সমাজ বিরোধী লোক বা সন্ত্রাসী অ্যান্টি সোশ্যাল মানে সমাজবিরোধী বা সন্ত্রাসী মানে সন্ত্রাসীরা এখনও কি অ্যাট লার্জ অ্যাট লার্জ মানে স্বাধীন বা ফ্রি মানে তাদেরকে এখনও ধরা হয়নি মানে তারা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে বুঝতে পারলে দ্য অ্যান্টি সোশ্যাল আর স্টিল অ্যাট লার্জ অ্যাট লার্জ মানে হচ্ছে ফ্রি বা স্বাধীন বা মুক্ত হয়ে আছে মানে সমাজ বিরোধী লোকেরা এখনও স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে আর কি বুঝতে পারলে চলো নেক্সট আসা যাক বাইশ নম্বর দেখো অ্যাট লিস্ট এই যে একটু আগে বললাম তোমাদের অ্যাট লিস্ট মানে হচ্ছে অবশেষে অ্যাট লিস্ট মানে অবশেষে ইন আ লং রান ইন আ লং রান তো এক্সাম্পল সেন্টেন্স দেখো এখানে আই গট মাই মিসিং বুক অ্যাট লাস্ট আই গট মাই মিসিং বুক অ্যাট লাস্ট মানে অবশেষে আমার সেই হারানো বইটা আমি খুঁজে পেলাম ঠিক আছে গট মানে হচ্ছে ফিরে পাওয়া বা খুঁজে পাওয়া বুঝতে পারলে তো আই গট মাই মিসিং বুক অ্যাট লাস্ট মানে অবশেষে আমি আমার হারিয়ে যাওয়া বইটা খুঁজে পেলাম বুঝতে পারলে নেক্সট আসা যাক তেইশ নম্বর দেখো অ্যাট লিস্ট এটা হচ্ছে লাস্ট আর এটা হচ্ছে অ্যাট লিস্ট ঠিক আছে এখানে শুধু বানানটার মধ্যে এখানে দেখো ইটা আছে আর কিন্তু এখানে ই নেই তো এখানে উচ্চারণটা হয়ে যাবে লিস্ট আর এটা হয়ে যাবে লাস্ট অ্যাট লিস্ট মানে হচ্ছে অন্তত ঠিক আছে কমপক্ষে অ্যাট দ্য লোয়েস্ট অ্যাট দ্য লোয়েস্ট মানে হচ্ছে কমপক্ষে বুঝতে পারলে তো এক্সাম্পল সেন্টেন্স দেখো এখানে অ্যাট লিস্ট ওয়ান হান্ড্রেড বয়েস ওয়ার প্রেজেন্ট মানে কমপক্ষে সেখানে একশো জন ছেলে প্রেজেন্ট ছিল ঠিক আছে এই অ্যাটলিস্ট মানে কি অন্তত বা কমপক্ষে মানে অন্তত একশো জন ছেলে সেখানে কী ছিল প্রেজেন্ট ছিল মানে উপস্থিত ছিল বুঝতে পারলে নেক্সট দেখো চব্বিশ নম্বর অ্যাট ওয়ান্স রিট ইন্ট অ্যাট ওয়ান্স রিট ইন মানে হতবুদ্ধি এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে অ্যাট ওয়ান্স রিট ইন মানে হতবুদ্ধি বা পাজেল্ট ঠিক আছে পাজেল্ট পাজেল্ট মানে কি হতবুদ্ধি তো এখানে এক্সাম্পল সেন্টেন্সটা দেখো হি ওয়াজ অ্যাট হিস রিট ইন হোয়াট টু ডু হি ওয়াজ অ্যাট হিজ রিড ইন হোয়াট টু ডু মানে সে এখন কি হয়ে গেছে হতবুদ্ধি হয়ে গেছে অ্যাট হিজ রিড ইন্ড মানে হচ্ছে হতবুদ্ধি হয়ে যাওয়া মানে সে তার বুদ্ধি হারিয়ে ফেলেছে এখন মানে কি করবে বুঝে উঠতে পারছে না তো এখন আমরা কি করতে পারি হোয়াট টু ডু কী করার আছে বুঝতে পারলে হি ওয়াজ অ্যাট হিজ রিট ইন্ড হোয়াট টু ডু মানে সে তার হতবুদ্ধি হয়ে গেছে বা সে তার বুদ্ধি হারিয়ে ফেলেছে এখন কি করার আছে ঠিক আছে বুঝতে পারলে নেক্সট আসা যাক পঁচিশ নম্বর দেখো অ্যাট র্যান্ডম মানে হচ্ছে এলোমেলো অ্যাট র্যান্ডম মানে এলোমেলো উইদাউট এনি এইম উইদাউট এনি এইম বা লক্ষ্য ছাড়া লক্ষ্য ছাড়া এইম মানে লক্ষ্য মানে এলোমেলো ভাবে বুঝতে পারলে অ্যাট র্যান্ডম মানে এলোমেলো বা লক্ষ্য ছাড়া তো এখানে এক্সাম্পল সেন্টেন্সটা দেখো হি হিট দ্য বেল অ্যাট র্যান্ডম হি হিট দ্য বেল অ্যাট র্যান্ডোম মানে সে ঘন্টাটা বাজিয়ে যাচ্ছে এলোমেলোভাবে মানে তার কোনো উদ্দেশ্য নেই উদ্দেশ্যহীনভাবে সে ঘণ্টাটা বাজিয়ে যাচ্ছে ঠিক আছে হি হিট দ্য বেল অ্যাট র্যান্ডম মানে এলোমেলোভাবে সে ঘন্টা বাজিয়ে যাচ্ছে বুঝতে পারলে নেক্সট দেখো ছাব্বিশ নম্বর অ্যাট সিক্স অ্যান্ড সেভেন্স খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট অ্যাট সিক্স অ্যান্ড সেভেন্স বিশৃঙ্খল অবস্থা বিশৃঙ্খল অবস্থা স্ক্যাটার্ড অথবা ম্যাস্ট ঠিক আছে স্ক্যাটার্ড অথবা মেস্ট বুঝতে পারলেন এক্সাম্পল সেন্টেন্সটা দেখো এখানে এভরিথিং ওয়াশ অ্যাট সিক্স অ্যান্ড সেভেন্স মানে সব কিছু এলোমেলো হয়ে আছে বা বিশৃঙ্খল অবস্থায় পড়ে আছে ঠিক আছে মানে অনেকে দেখবে রুম এরকম থাকে যে কাপড় একদিকে পড়ে আছে একদিকে বালিশ বিছানা কিচ্ছু গোছানো নেই আর কি তো সেটাই কি বলা হয় অ্যাট সিক্স অ্যান্ড সেভেন্স মানে তার ঘরটা এখন কী হয়ে আছে সব কিছু এলোমেলো হয়ে আছে বা বিশৃঙ্খল অবস্থায় পড়ে আছে বুঝতে পারলে তো এটাকে বলা হয় অ্যাট সিক্স অ্যান্ড সেভেন্স এভরিথিং ওয়াশ অ্যাট সিক্স অ্যান্ড সেভেন্স মানে সব কিছু এলোমেলো বা বিশৃঙ্খল হয়ে আছে বুঝতে পারলে নেক্সট দেখো সাতাশ নম্বর অ্যাট স্টেক অ্যাট স্টেক স্টেক মানে হচ্ছে বিপন্ন অ্যাট স্টেক মানে হচ্ছে বিপন্ন বা ইন ডেঞ্জার বিপদে বুঝতে পারলে এক্সাম্পল সেন্টেন্স দেখো এখানে হিজ লাইফ ইজ অ্যাট সেক নাও হিজ লাইফ ইজ অ্যাট সেক নাও মানে তার যে জীবন এখন কি আছে বিপন্ন বা বিপদে রয়েছে ঠিক আছে তার জীবন এখন বিপন্ন অবস্থায় রয়েছে বা বিপদে রয়েছে অ্যাট সেক মানে হচ্ছে বিপন্ন বা বিপদ বুঝতে পারলে চলো নেক্সট আসা যাক আঠাশ নম্বর দেখো অ্যাট ওয়ান্স বিক অ্যান্ড কল অ্যাট ওয়ান্স বিক অ্যান্ড কল ঠিক আছে ইম্পর্টেন্ট বাধ্য ঠিক আছে এটার মানে কি বাধ্য মানে অবিডেন্ট ঠিক আছে অবিডেন্ট মানেও কি বাধ্য এক্সাম্পল সেন্টেন্স দেখো এখানে হি ইজ অলওয়েজ অ্যাট মাই বিক অ্যান্ড কল হি ইজ অলওয়েজ অ্যাট মাই বিক অ্যান্ড কল মানে সে সবসময় কি আমার বাধ্য ছিল সে সবসময় কী ছিল আমার বাধ্য ছিল বুঝতে পারলে বিক অ্যান্ড কল মানে হচ্ছে বাধ্য বা অবিডেন্ট নেক্সট আসা যাক উনত্রিশ নম্বর দেখো অ্যাট ওয়ান্স ওন সুইট উইল অ্যাট ওয়ান্স ওন সুইট উইল মানে খুশি মতো বা নিজের খুশি মতো বুঝতে পারলে অ্যাট ওয়ান্স ওন সুইট উইল মানে খুশি মতো বা নিজের খুশি মতো অ্যাকর্ডিং টু হিস উইশেস হিস উইসেস মানে নিজের খুশি আর কি ঠিক আছে তার ইচ্ছা অনুসারে বুঝতে পারলে এক্সাম্পল সেন্টেন্স দেখো এখানে হি স্টিল ডাস ইট অ্যাট হিস ওন সুইট উইল হি স্টিল ডাস ইট মানে এটার মানে হচ্ছে সে এটা করেছিল তার ইচ্ছা অনুসারে ঠিক আছে মানে খুশি মতো তার সে খুশি হয়ে এটা করেছিল হি স্টিল ডাস ইট মানে সে এটা করেছিল তার কি খুশি হয়ে হি স্টিল ডাস ইট অ্যাট হিজ ওন সুইট উইল বুঝতে পারলে চলো নেক্সট আসা যাক তিরিশ নম্বর দেখো অ্যাট দ্য এলিভেন্থ আওয়ার খুব 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 ইম্পর্টেন্ট ঠিক আছে অ্যাট দ্য এলেভেন্থ আওয়ার মানে শেষ মুহূর্তে অ্যাট দ্য এলেভেন্থ আওয়ার মানে শেষ মুহুর্তে অ্যাট দ্য লাস্ট মুমেন্ট অ্যাট দ্য লাস্ট মুমেন্ট মানে একদম শেষ মুহূর্তে আর কি ঠিক আছে তো এক্সাম্পল সেন্টেন্স দেখো এখানে দ্য ডক্টর কেম দ্য এলেভেন্থ আওয়ার দ্য ডক্টর কেম অ্যাট দ্য এলেভেন্থ আওয়ার ঠিক আছে এই দা অ্যাট দ্য এলেভেন্থ আওয়ার মানে ডাক্তার এসেছিল একেবারে শেষ মুহূর্তে ঠিক আছে মানে রোগীর অবস্থা শেষ একেবারে মরণাপন্ন তো সেই মুহূর্তে বা শেষ মুহূর্তে কী হয়েছে ডাক্তার এসেছিল ঠিক আছে দ্য ডক্টর কেম অ্যাট দ্য এলেভেন্থ আওয়ার মানে ডাক্তার একদম শেষ মুহুর্তে এসেছিল বুঝতে পারলে চলো নেক্সট আসা যাক এখানে তোমাদের এ দিয়ে শেষ হচ্ছে ইম্পর্টেন্টগুলো ঠিক আছে দেখো লাস্টটা এক্স টু গ্রাইন্ড এক্স টু গ্রাইন্ড ব্যক্তিগত স্বার্থ ঠিক আছে ব্যক্তিগত স্বার্থ এক্স টু গ্রাইন্ড মানে হচ্ছে ব্যক্তিগত স্বার্থ প্রাইভেট ইন প্রাইভেট ইন মানেও কি ব্যক্তিগত স্বার্থ হি হ্যাজ অ্যান এক্স টু গ্রাইন্ড ইন হিজ প্রোপোজাল হি হ্যাজ অ্যান এক্স টু গ্রাইন্ড ইন হিজ প্রোপোজাল ঠিক আছে অ্যান এক্স টু গ্রাইন্ড ঠিক আছে মানে তার যে প্রোপোজালটা ছিল বা তার যে প্রস্তাবটা ছিল সেখানে কী ছিল তার নিজস্ব স্বার্থ ছিল বা ব্যক্তিগত স্বার্থ ছিল বুঝতে পারলেন তা এই যে প্রোপোজাল বা প্রস্তাবটা দিয়েছিল এখানে তার কী ছিল ব্যক্তিগত স্বার্থ ছিল এক্স টু গ্রাইন্ড মানে হচ্ছে ব্যক্তিগত স্বার্থ খুব ইম্পর্টেন্ট এটা মনে রাখবে বুঝতে পারলেন তো এখানেই তোমাদের ইম্পর্টেন্ট এ দিয়ে শেষ হচ্ছে আগামী ক্লাসে তোমরা কি পাবে বি দিয়ে ঠিক আছে বি দিয়ে যে ইম্পর্টেন্ট হিডিওমেন ফ্রেজগুলো হয় সেটার ক্লাস ঠিক আছে তো আজকে এ পর্যন্ত এই বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে তোমাদের বন্ধু শেয়ার করবে কমেন্টে ওয়াই টাইপ করে জানাবে যে হ্যাঁ আমরা এই ক্লাসটা বুঝতে পেরেছি আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশের বেল আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও আর এই যে ওয়েবসাইট ভিজিট করবে সেখানে তোমরা কি পাবে পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে একটু পরে আমি পিডিএফটা আপলোড করে দেবো সেখানে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে ডাব্লু ঠিক আছে আর এই নলেজ পয়েন্ট ডট ইনে কিন্তু তোমাদের কুইজও দেওয়া হচ্ছে সেই কুইজগুলো দিতে থাকো আর তোমাদের জেনারেল নলেজগুলোকে আরও বেশি এনহান্স করতে থাকো ঠিক আছে আর তোমাদের জন্য ফেসবুক পেজ আছে ফেসবুক গ্রুপ রয়েছে সেগুলোতে তোমরা জয়েন হয়ে যাবে আর টেলিগ্রাম চ্যানেলে তোমরা সব ধরনের আপডেট পেয়ে যাবে আর চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো এগুলো লিঙ্ক তোমরা সব ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে